আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা আমাদের যে কলার বাগানটা করছিলাম এর আগে আপনাদেরকে বলছি যে কলার বাগানে আমরা কিন্তু মরিচ আর বেগুনের গাছ লাগাবো। তো সেই কথা মোতাবেক আমরা অলরেডি আজকে জামালপুর থেকে মরিচের চারা এবং বেগুনের চারা কিন্তু নিয়ে চলে আসলাম। এগুলো হচ্ছে কালো মরিচ হবে। এই মরিচটা পাওয়া যাবে হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে আর কি, যখন বর্ষার সময় তখন এই মরিচটা পাওয়া যাবে। অনেক বড় বড় এবং প্রচুর মরিচ ধরে এই গাছগুলোতে। আর এখানে আছে লাফা বেগুন আছে আর শয়লা বেগুন আছে। লাফা বলতে যেগুলো গোল বেগুন বলে, বড় বড় গোল হয় সেগুলো আছে, আর লম্বা কালো বেগুনটা, এই দুই জাতের বেগুন আমরা নিয়ে আসছি। তো আমাদের এখানে 5000 মরিচের চারা আছে আর এখানে আছে 1150 আছে বেগুনের চারা। তো সকাল সকাল বেরোইছিলাম, বেরো নিয়ে চলে আসলাম। আমাদের বাসা থেকে জামালপুরের দূরত্ব অ্যারাউন্ড 40 কিলো, আপ ডাউন দিয়ে 80 কিলো রাস্তা, কিন্তু অলরেডি আমরা বাইক রাইডিং করে এটা নিয়ে চলে আসছি। ইনশাল্লাহ আগামীকালকে থেকে লাগানো শুরু হবে, সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা কত দূরত্বে এই মরিচের গাছ এবং বেগুনের গাছগুলো লাগাচ্ছি, এবং পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর মরিচ চাষে কিন্তু আমরা এবছরই প্রথম, এর আগে মরিচ চাষ আমরা করি নাই। তো স্থানীয় যে কৃষকের কাছ থেকে আমরা আসলে কোনো ব্যাপারীর কাছ থেকে আনিনি, একেবারে গৃহস্থ পর্যায়ের কৃষক যারা প্রচুর চাষ করে, যার কাছ থেকে আনছি, সে 11 বিঘা মরিচ লাগাইছে আর 5 বিঘা আছে বেগুন। তো তার নাম্বার নিয়ে আসছি এবং বলছে ভাই লাগানোর পর থেকে যেভাবে বলে দিছি লাগাবেন, এবং লাগানোর পর থেকে পরবর্তী যা পরিচর্যা আমাদের ফোন দেবেন, আমি বলে বলে দেবো। যদি ফলন আপনার ভালো না হয়, মানে বিপদ আপদ না হলে যদি খারাপ হয়, তাহলে আপনি আসবেন, আপনার ডেমারেজ আমি দিয়ে দেবো, বা আপনি ফোন দেবেন, আমি আপনার এখানে যাব। আজকে আমরা যে মরিচের চারা এবং বেগুনের চারা আনছি সেই চারাগুলো কিন্তু আমরা এই পাড়ি দিয়েই লাগাবো। এই যে কলা গাছগুলো লাগানো আছে, এইগুলোর মাঝখানে যে গ্যাপ জায়গাগুলো আছে, আমরা কিন্তু এই পাড়ি দিয়ে এগুলো ইনশাল্লাহ সব লাগাবো। সামনে আপনারা ওই যে আমাদের যে জায়গাটা দেখছিলেন যে ভরাট করছি আমরা, আর ওই জায়গাতেও তো কলা গাছ লাগানো হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো এই সব জায়গাতেই আমরা বেগুন এবং মরিচ এই দুইটা ইনশাল্লাহ লাগাবো। উপরের দিকে ওই সাইডে আমাদের যে সমান জমিটা, ওই জমিতে আমরা একেবারে রাস্তার ওই সাইড থেকে আমরা বেগুন গাছ লাগাইতে লাগাইতে এদিকে চলে আসবো। এদিকে যতদূর পর্যন্ত বেগুনের চারা হয়, তার পরবর্তী জায়গা থেকে যে জায়গাটা থাকবে সেদিকে আমরা ইনশাল্লাহ মরিচের গাছ লাগাবো। আর আমাদের কলা গাছগুলো কিন্তু মাশাআল্লাহ লেগে গেছে, দেখেন কলা গাছগুলো থেকে কিন্তু ইনশাল্লাহ নতুন পাতা বের হচ্ছে। আর আবহাওয়া তো এখন একেবারে অনুকূলে না, এই দেখেন আকাশ ভরা মেঘ, দু এক ফোঁটা বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়েছে, বৃষ্টিও পড়বে আগামীকালকে থেকে। আমরা ইনশাল্লাহ এখানে বেগুন গাছ এবং মরিচের গাছ লাগানো শুরু করবো, এবং সে আপডেটটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই দিব। চলুন আপনাদেরকে দেখাই নিয়ে আসি আমাদের পুকুর পাড়ে যে আমরা চাল কুমড়া গাছ এবং শসা গাছ লাগাইছিলাম সে গাছগুলো বর্তমান অবস্থা কি। এদিকে আমাদের যে জারি চাল কুমড়া গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেকদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এদিকে ঠিক কোনো সময় দিতে পারতেছি না, যার কারণে গাছগুলো এখনও ছোট হয়ে আছে, তো ইনশাল্লাহ বড় হয়ে যাবে। এই যে যেমন এই মাটিতেও আছে, এই গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই সাইডে যে জঙ্গলগুলো গাছগুলো আছে এগুলো সব আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন যে আমরা এখানে এই বিঘির মধ্যে আমরা কী কী কাজ করেছিলাম। তো তারই ফলস্বরূপ দেখেন আমাদের ছত্রভোগ ডাঁটাগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। ডাঁটাগুলো হয়তো আর 15-20 দিন পরে এগুলো ইনশাল্লাহ কেটে বিক্রি করা যাবে। আর এদিকে যে আমরা শসা গাছ করছিলাম, এই যে শসা গাছগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে কুঞ্চি বেয়ে উপরের দিকে উঠতেছে। মাশাল্লাহ শসা গাছগুলো অনেক সুন্দর আছে, গাছগুলো একেবারে রোগমুক্ত আছে, আমরা নিয়মিত ওষুধ স্প্রে করতেছি। আশা করি টাকার এই গাছ থেকে আমরা শসা পাবো, হয়তো 15-20 দিন ইনশাল্লাহ আমরা শসা পেয়ে যাবো গাছ থেকে। এই যে প্রত্যেকটা গাছেই শসা গাছেরই অবস্থা অনেক ভালো, এই যে মাশাল্লাহ গাছগুলো অনেক ভালো আছে। তো গাছে আমাদের তো এখনও ফুল আসেনি, হয়তো কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে, দু একটা ফুল হয়তো আসার প্রক্রিয়া চলতেছে। এই যে যেমন এদিকে কুড়ি আসতেছে শসা গাছ এবং চাল কুমড়া গাছ আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, লাউ আমরা পরবর্তীতে গাছ থেকে অনেক লাউ বিক্রি করছি, আর রোজার মধ্যে ভালো দাম পাইছি লাউ। আমরা পার পিস লাউ 40-45 টাকা পাইকারি বিক্রি করছি। আমরা প্রায় ওখান থেকে 500-700 টাকা লাল শাক বিক্রি করছিলাম। লাল শাক আসলে রমজান মাসে লাল শাকটা তেমন চলে নাই, কম দাম ছিল, যার কারণে 500-700 টাকা বিক্রি করতে পারছি, বেশি পারি নাই। আশা করি ইনশাল্লাহ ডাটা শাক থেকে আমরা ভালো একটা
টাকা পাবো আর চলেন আপনাদেরকে আমি দেখিয়ে আসি যে আমরা যে পেঁয়াজ উঠাইছিলাম আমাদের জমি থেকে এবং ওখানে যে ধুন্দুল গাছ লাগাইছিলাম ধুন্দুল গাছের বর্তমান কি অবস্থা সেটা দেখাইনি আসি ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের যে ধুন্দুল গাছ এই গাছগুলোতে আমরা অলরেডি কুঞ্চি দিয়ে দিছি গাছগুলো মাশাআল্লাহ এই কুঞ্চি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আমরা গাছগুলোকে জড়াই দিছি কুঞ্চির সাথে তো দেখেন যে গাছগুলোর অবস্থা কি গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে গাছে অলরেডি কিন্তু ধুন্দুল দুই একটা আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে গেলে আমি আরও বড় ধুন্দুল আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ এই যে আমাদের এই গাছটাতে মাশাআল্লাহ ধুন্দুল অনেকটাই বড় হয়ে গেছে দেখেন ধুন্দুল বড় হচ্ছে তো আমরা মাচা দেওয়ার আগে এই গাছ থেকে ধুন্দুল পাবো আশা করতেছি আর ইনশাল্লাহ মাচার কাজই আমরা দু এক বেলা পর থেকে ইনশাল্লাহ শুরু করে দিবো আমরা গাছের গোড়া পরিষ্কার করার কাজ করতেছি গাছের গোড়াগুলো পরিষ্কার করে এখানে সার দিব এবং এই ঘাসগুলো আমরা ওষুধে মেরে দিব ইনশাল্লাহ তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করতে পারতেছি না বৃষ্টি চলে আসছে আর অনেক কাজ বাকি আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।